হাইকোর্টে এসেছিলাম, মূলত ফিরিয়ে আনা হবে। এবং একই সাথে আমরা আহ্বান রাখতে চাই, আজকে দেখেন যে এই আওয়ামী ফেস্টিভ্যাল অবশ্যই আওয়ামী লীগ সহ তাদের যে দশা ছিল, সুতরাং তারা যাতে কোনোভাবে আর ফিরে আসতে না পারে, সেই জন্য আমাদের অবশ্যই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এবং আজকে দেখেন যে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতন আজকে এই সুপ্রিম কোর্টে হাজারো জনতা এখানে হাজির হয়েছে, আইনজীবীরা এসেছে, আমাদের সাথে সাইফুল ভাই আছে, এরশাদ ভাই আছে, ইতিমধ্যে আমাদের আরো আমাদের মামুন ভাই বক্তব্য রেখেছে, আমাদের ফজল ভাই আছেন, আপনারা যদি কিছু বলতে চান। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদের আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা এবং আপনাদের আইনজীবী সহ সমগ্র কৃষক শ্রমিক জনতার যৌথ উদ্যোগে ফেসিবাদের পতন হয়েছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। স্পষ্ট করে বলতে চাই, যেহেতু এই ফেসিবাদের পতন হয়েছে, তাদের কোন প্রেতাত্মারা বাংলার জমিনে থাকতে পারবে না, সেটা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, সংসদ হোক, রাস্তায় হোক, কোন জায়গায় সচিবালয় থেকে, আমরা এই প্রেতাত্মাদেরকে স্থান দেব না, দেব না, দেব না। আমাদের বক্তব্য একটাই, আমাদের এখান থেকে প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করলে হবে না, 57 জন যাদেরকে নিয়োগ দিয়ে রেখে গিয়েছেন প্রত্যেককে পদত্যাগ করে সুষ্ঠু শান্তি সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, দল নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। ইনশাআল্লাহ আমাদের দেশবাসী জাগ্রত আছে, অতএব এই বাংলার জনগণের বিজয়কে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। আমরা বিশ্বাস করি, যারা দেশ থেকে পালিয়ে যেতে পারে তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এই দেশপ্রেমিক নাগরিকদের যে ঐক্য হয়েছে, সমগ্র দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ফেসিবাদের দোসরদের পতন করানো পর্যন্ত এদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই আছে, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, অন্য দলের হোক, সব মানুষ গণ অধিকার সহ সবাই মিলে বাংলাদেশকে পুনর্ভাবে নির্মাণ করবো ইনশাআল্লাহ।